উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এর পূর্বে নরসিংহবাসীর পক্ষ থেকে আমরা সাহেবকে ফুলের তোড়া দিয়া বরণ করে নিতে চাই। ইসলামী আন্দোলন সহ অন্যান্য সংগঠন আমরা হুজুরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العظيم। সবাই দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা শফিয়ানা হাবিবনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নর্থ সিটি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা, আমার আজকে আপনাদের নর্সিটির ঢোকার সময় পূর্বের এক ইতিহাস আমাকে স্মরণ করে দিয়েছে। সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলহি সালাতাম যখন মক্কার থেকে মদিনা হিজরাত করেছেন, তাকে রিসিভ দেওয়ার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য যেরকম রাস্তায় রাস্তায় সমস্ত মানুষ দাঁড়িয়েছিল, আজকে আমি দেখেছি সেই দপদপ থেকে শুরু করে এই পর্যন্ত রাস্তায় রাস্তায় হাজারো মানুষ দাঁড়িয়ে আছে। মনে হয় যেন খুশির এক আমেজ। এর কারণ কোথায়, কারণ কি? আসলে দেখেন, সংক্ষিপ্তভাবে বলবো, এ দেশ ছিল মুসলমানদের। দীর্ঘ 750 বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান, কিন্তু কিছু চাটুকার মোসাহেব মোনাফিকদের মোনাফিকির কারণে 200 বছর এদেশ ব্রিটিশ শোষণ করেছে, শাসক নয়, তারা শোষণ করেছে, আমাদেরকে শাসন করে নাই, নির্যাতন অত্যাচার অবিচার করেছিল, এবং সেই নির্যাতন নিপীড়নের মূল টার্গেট ছিল মুসলমান। যারা ইতিহাস পড়েছেন জেনেছেন আপনারা, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। মিস্টার টমসন বলেন, 1857 থেকে 67 পর্যন্ত যেইভাবে মুসলমানদেরকে ব্রিটিশ পুড়িয়েছে, হত্যা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, রক্তপাত করেছে, এত রক্ত এই জমিন কোনোদিন চুষে নাই, এত মানুষ পোড়ার গন্ধ এই বাতাস কোনোদিন শুখে নাই, এত জুলুম এই আসমান কোনোদিন দেখে নাই, এত অত্যাচার অবিচারের পরেও মুসলমান নিস্তব্ধ হয় নাই, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এবং মুসলমানদের আন্দোলনের কারণে, মুসলমানদের আন্দোলনের কারণে এ দেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছে। 1857 যে ইসাই যে সিপাহী বিপ্লব আজাদী আন্দোলন দিল্লির মধ্যে যে কনফারেন্স হয়েছিল, তার নেতৃত্ব শুরুই করেছে মুসলমান। এমনকি হিন্দু ঐতিহাসিকরাও স্বীকার করে যে গান্ধী সাহেব, নেহেরু সাহেব স্বাধীনতা আন্দোলনের দেওয়ার আগে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছে মুসলমান,
এই কথা তারাও স্বীকার করে, এবং মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। 1947 সনে পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, এবং পাকিস্তান নামীয় ভূখণ্ড সৃষ্টি করার পিছনে অন্য কারোর কোনো অবদান ছিল না, একমাত্র অবদান মুসলমানদের, একমাত্র নিরঙ্কুশ ভেজাল মুক্ত পাকিস্তান গড়ার পিছনে আন্দোলনের সংগ্রাম, ত্যাগ, রক্ত সব কিছু ব্যয় করেছে মুসলমান। এবং মুসলমানদের আন্দোলনের প্রেক্ষিতেই 1947 একটা দেশ পেলাম যার নাম পাকিস্তান, তার দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পূর্ব পাকিস্তানের দুই মেরুতে অবস্থানকৃত দেশের মধ্যে পার্থক্য 1700 কিলোমিটার, 1-2 কিলোমিটার নয়, 1700 কিলোমিটার দূরত্বে দুইটা দেশ একই নামে পাক ভারত উপমহাদেশ থেকে ডিভাইডেড হওয়া, পৃথক হওয়ার কারণটা কি ছিল ছাত্রদেরকে জানতে হবে, আমার প্রত্যেকটা জনগণকে জানতে হবে, তোমাদের মাথার মধ্যে নিতে হবে। পশ্চিমাদের ভৌগোলিক অবস্থান, পূর্ব পাকিস্তানের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন, তাদের ঋতু আমাদের রীতি ভিন্ন, তাদের ভাষা আমাদের ভাষা ভিন্ন, সব কিছু ভিন্ন হওয়া সত্ত্বেও দুইটা দেশ একই নামে পৃথক হওয়ার কী কারণ? ঋতুর কোনো কারণ নয়, ভৌগোলিক কোনো কারণ নয়, না ভাষার কোনো কারণ, শুধু একটাই কারণ ছিল, সেই কারণটা হলো ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। শুধু মুসলিমের ভিত্তিতেই, কিসের ভিত্তিতে? মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই দেশ ভারত থেকে পৃথক হয়েছিল। এই কারণেই সিলেট অঞ্চলের মধ্যে কে কোথায় থাকবে সেখানে গণভোট হয়েছিল, যেটা পাকিস্তানের সাথে থাকবে না ভারতের সাথে যাবে। এর জন্য দেখছেন করিমগঞ্জ সহ কিছু অংশ সেখানে ভারতে চলে গেছে, তারা বাংলাদেশের সাথে নাই। একমাত্র এ দেশ ভারত থেকে পৃথক হওয়ার কারণ মুসলমান, মুসলমানদের কারণেই আলাদা একটা ভূখণ্ড হয়েছিল। কাজে দেশ অন্য কারো না, এ দেশ একমাত্র মুসলমানদের দেশ, অধিকার সবার, দেশ মুসলমানদের। এই প্রতিষ্ঠান করেছে একজন, পড়ার অধিকার সবার, মাঠ করেছে একজন, খেলার অধিকার সবার, রাস্তা করেছি আমি, হাঁটার অধিকার সবার, দেশ মুসলমানদের অধিকার সবার, বাজার মিলিয়েছে আমি, বাজার অধিকার, বাজার করার অধিকার সবার, দেশ করছি আমরি আমরা, কিন্তু এখানে হিন্দুরা সম অধিকার পাবে, খ্রিস্টানরা সম অধিকার পাবে, বৌদ্ধরা সম অধিকার পাবে, মুসলমানরা সম অধিকার পাবে, আর রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবার জন্য সমান, কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের। তোরা ভাইয়ারা আমার, আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আমরা দেশ পেয়েছি। এরপরে পশ্চিমারা আমাদের অধিকারকে ঠিক মতো রক্ষা করতে পারে নাই, আমাদের অধিকারকে খর্ব করেছে, আমাদের অধিকারকে হস্তক্ষেপ করেছে। এর জন্য আমরা 69 গণ আন্দোলন করেছি, 70-এর নির্বাচনে নিরঙ্কুশ পশ্চিমাদের বিরুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু 70-এর নির্বাচনের মর্যাদা সম্মান পশ্চিমারা দেওয়ার না কারণে দিতে পারে নাই, রক্ষা করতে পারে নাই, ভোটের অধিকারকে রক্ষা করতে না পারার কারণে। যদিও পাকিস্তানিরা অনেক কাজ করেছে, মিল ইন্ডাস্ট্রিজ করেছে, রাস্তা রেল স্টেশন করেছে, কিন্তু এর পরেও পূর্ব পাকিস্তানের মানুষ ওদের প্রতি ঝাঁপিয়ে পড়ার কারণটা কী ছিল? কী কারণ? অন্য কোনো কারণ নয়, সে একটাই কারণ, সেই কারণটা হলো 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করার পরেও ভোটের মর্যাদা রক্ষা করতে না পারার কারণে এদেশের মানুষের যার যা কিছু ছিল সব নিয়ে পাকিস্তানের প্রতি ঝাঁপিয়ে পড়ে এদেশের লাল সবুজের পতাকাকে উড্ডয়ন করেছে, স্বাধীন করেছে। আমি বলবো আজকে আওয়ামী লীগ সরকার, আপনি বারবার উন্নয়নের দোহাই দেন, উন্নয়নের প্রচার প্রসার করতেছেন, ধোঁয়া তুলতেছেন,
এই উন্নয়ন করেছি, ওই উন্নয়ন করেছি। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতই উন্নয়ন করেন না কেন, যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে না পারেন, তাহলে যেরকম একত্তরে যার যা কিছু আছে তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে বাংলাদেশের মানুষের যাহা কিছু আছে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আপনাকে মনে রাখতে হবে, ইতিহাস মনে রাখতে হবে, এদেশের মানুষ একমাত্র তাদের অধিকারকে আদায় করার জন্য, তাদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে রাখার জন্য, পাওয়ার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বাক শক্তির অধিকার, তাদের জীবনের অধিকার, তাদের সম্পদের অধিকার, তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, এই মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য তারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। আজকে আওয়ামী সরকারকে বলতে চাই, আপনি যদি বাংলাদেশের মানুষের অধিকারকে মর্যাদাকে রক্ষা করতে না পারেন, বাক শক্তির মধ্যে তালাবদ্ধ করেন, মানুষের জান এবং মাল নিয়ে যদি আপনি হোলি খেলা শুরু করেন, তাদের ইজ্জতের দাম যদি আপনি না দেন, মানুষ যদি আজও খুন হয়, মানুষ যদি আজকে গুম হয়, আজকেও যদি মানুষ মিথ্যা মামলার ভারে জেলখানায় ঢুকে ঢুকে মরতে হয়, আজকেও যদি বাংলাদেশের মানুষের মাতা তাদের বুক খালি হয়, আজকে যদি বাংলাদেশের এতিমরা এতিম হয়ে যায়, আজকেও যদি মানুষের মহিলারা বিধবা হয়, তাহলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মধ্যে একটা আন্দোলন করবে। আমার যুবকদেরকে বলবো, আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, 47 বছর পর্যন্ত অনেক দলের পরিবর্তন দেখেছি, দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন, দেখেছি আমরা বাকশালীর শাসন, দেখেছি আমরা বিএনপির শাসন, দেখেছি আমরা এরশাদ সাহেবের জাতীয় পার্টির শাসন, দেখেছি আমরা জোট সরকারের শাসন, দেখেছি উর্তিপরাদের শাসন, আমরা দেখেছি শেখ সাহেবকে, দেখেছি মুস্তাক সাহেবকে, দেখেছি জিয়াউর রহমান সাহেবকে, দেখেছি আমরা সত্তার সাহেবকে, দেখেছি শাহ সাহেবের শাসন, দেখেছি আমরা খালেদা জিয়াকে, দেখেছি আমরা শেখ হাসিনাকে, বহুত নেতা নীতির পরিবর্তন দেখেছি, বহুত নেতা নেত্রীর পরিবর্তন দেখেছি, দেখেছি আমরা সোনার বাংলা, দেখেছি আমরা নতুন বাংলা, দেখেছি আমরা সবুজ বাংলা, আজকে দেখছি আমরা ডিজিটাল বাংলা। আর কোনো সোনার বাংলা দেখতে চাই না, সবুজ বাংলা চাই না, নতুন বাংলার প্রয়োজন নাই, আজকে ডিজিটাল বাংলার যাতা কলে আর বাঁচতে মরতে চাই না, ধ্বংস হতে চাই না, আগামীতে বাংলাদেশ হবে ইসলামী বাংলা, ইসলামী বাংলা। ভাই আমার, আজকে আপনারা কেন ভোট দেবেন, কারণটা কোথায়, হাত পাকায় ভোট দিবেন কেন, আমাকে সবাই ভোট দিবে না প্রশ্নই আসে না, কেন সবাই ভোট দিবে, যারা আমেরিকান পন্থী তারা কখনো কোনো অবস্থাতে আমাকে ভোট দিবে না, যারা ভারতপন্থী তারা কোনো অবস্থায় আমাকে পছন্দ করবে না, যারা রাশিয়ান চীনা পন্থী তারা আমাকে সহ্য করবে না, কথা ঠিক না মিথ্যা, বরং তারা আমাকে ঘৃণা করবে, আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু তাদের মতের সাথে আমার মতের মিল নাই, তাদের নীতির সাথে আমার নীতির এবং আদর্শ কোনো মিল নাই, আমাকে রাশিয়ান পন্থীরা সাপোর্ট করবে না, ভারত পন্থীরা সাপোর্ট করবে না, ইংল্যান্ড আমেরিকান পন্থীরা সাপোর্ট করবে না, কিন্তু যারা মদিনার পন্থী, যারা মদিনার পন্থী তারা আমাকে সাপোর্ট নয়, তারা আমার জন্য জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, আমাকে তো আমেরিকান পন্থীরা সাপোর্ট করতে প্রশ্নই আসে না, তারা কেন আমাকে সাপোর্ট করবে, কেন আমাকে সহযোগিতা করবে, কেন আমাকে সাহায্য করবে, বরং ওই রাশিয়া আমেরিকা ইংল্যান্ড ভারতপন্থীরা মদিনাওয়ালাকে তো গোটা দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করবে, তারা চাবে যেন মদিনাপন্থীরা কোনো অবস্থায় বিজয় অর্জন না করে। আজকেও মদিনাপন্থীরা শপথ গ্রহণ করেছে, তারা ঐক্য হয়েছে, তারা সচেতন হয়েছে, তাদের জীবন যাবে, রক্ত যাবে, সব কিছু দিয়েও ইসলামকে অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ, বিজয় করবে ইনশাআল্লাহ, এ রাজি আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই আমার, উত্তাসুর হিসাবে মানুষ ভোট দেয়, ইলিন সাহেবকে কেন ভোট দিয়েছেন, তিনি তো রাজনীতিবিদ নয়, ভুট্টু সাহেব উত্তাসুরি, সেই হিসেবে ভোট দিয়েছেন,
কেন আপনি জীবন নেশাকে ভোট দিয়েছেন? রাজনীতিবিদ নয়, হিরুন সাহেবের উত্তরসূরি, ভোট দিয়েছেন খালে দিয়ে। কেন ভোট দিয়েছেন? সে তো রাজনীতিবিদ নয়, জিয়াউর রহমান উত্তরসূরি, সে হিসেবে ভোট দিয়েছেন। শেখ হাসিনা তো দেশের রাজনীতিবিদ নয়, কোনোদিন রাজনীতি করে নাই, তাকে কেন সভাপতি বানিয়েছেন, তাকে কেন ভোট দিয়েছেন? শেখ সাহেবের উত্তরসূরি, যে উত্তরসূরি হিসাবে ইলিন ভোট পেতে পারে, জীবন নেশা ভোট পেতে পারে, খালে দিয়ে ভোট পেতে পারে, শেখ হাসিনা ভোট পেতে পারে, তা আমরাও তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তরসূরি, আমরা তো তার উত্তরসূরি। নবী কি বলেছেন? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামার আমার ওয়ারিস, তারা আমার উত্তরসূরি। যদি ভুট্টু সাহেবের মহাব্বাতে এলেন ভোট পেতে পারে, হিরুনের মহাব্বাতে যদি জীবন নেশা ভোট পেতে পারে, শেখ সাহেবের মহাব্বাতে যদি শেখ হাসিনা ভোট পেতে পারে, জিয়াউর রহমানের মহাব্বাতে যদি খালেদা জিয়া ভোট পেতে পারে, তাহলে সরদার দু আলম সাইয়েদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু মহাব্বাত, যারা ইসলামপন্থী, তারা হাত পাকায় ভোট পেতে পারে। ক্লিয়ার কাট কথা, উন্নয়ন কি দেখেছেন? ধারে কাছেই তো জান নাই, দেখবেন কোথায়? আপনি কি জানেন গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যেই গাছে চোরের হাত লাগে সেই গাছে বরকত থাকে না, যেই ঘরের মধ্যে চুরি হয় সেই ঘরে বরকত থাকে না? আজকে বাংলাদেশে চোরের অবস্থা কি 70% টাকা চুরি হয়? 70% টাকা চুরি হয়। আপনি কি ভেবেছেন সরকার উন্নয়ন করেছে? না, বরং সরকার যেখানে আছে সেখানেই ধ্বংস হয়েছে। আদম জি সুকনিন সরকারের কাছে ছিল, উন্নয়ন হয়েছে না রসদালে গেছে? কিষাণ সুকনিন উন্নয়ন হয়েছে না রসদালে গেছে? বিআইডব্লিউ টুই লাভ হয় না লস হয়? বিমান খাতে লস হয় না লাভ হয়? বিআরটিসিতে লাভ হয় না লাভ হয়? দেখেন যে রেলওয়ে লাভ হয় না লস হয়? দেখেন যেখানে যেখানে সরকারের হাত, যেগুলো ডাইরেক্ট সরকার চালায় সেখানে লাভ নাই লস। তাহলে দেশ উন্নতি হচ্ছে কিভাবে? বাংলাদেশ সরকারের কিছু না, রেমিটেন্স সব কিছু জনগণ। এদেশের দেখেন যখন ইন্ডাস্ট্রিজ, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নাই, সব জনগণ নিজের থেকে নিজের পদক্ষেপ নিয়ে তারা ইন্ডাস্ট্রিজ করে। এদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে, বৈদেশিক টাকা মুদ্রা আসে কোথার থেকে? জনগণ থেকে, আমাদের শ্রমিকদের থেকে, প্রবাসীদের থেকে। অথচ প্রবাসী বিদেশে নেওয়ার কোনো পদক্ষেপ সরকারের নাই, বরং প্রবাসীরা যখন এই দেশে আসে তারা কত নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এয়ারপোর্টে নামার সাথে সাথে তাদের ব্যাগ চেকিং হয়, তাদের মালটা সব লুট হয়ে যায়। এদেশের গার্মেন্টস থেকে দ্বিতীয় সবচেয়ে বেশি রেমিটেন্স আছে, এদেশের দ্বিতীয় অর্থনৈতিক সবচেয়ে চাঙ্গা হয় গার্মেন্টস থেকে। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গার্মেন্টস সেক্টর করার জন্য সরকারের কোনো ভূমিকা নাই, সমস্ত জনগণ নিজের উদ্যোগে গার্মেন্টস করেছে। কাজেই এদেশের উন্নয়ন উন্নতি জনগণের কারণে, আর যেখানে উন্নয়ন উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে একমাত্র সরকারের কারণে। কার কারণে? যেমন ইন্ডাস্ট্রিজ করতে যাবেন, এই কাগজ ওই কাগজ সেই কাগজ, এই আইন ওই আইন সেই আইন, আইনে 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 সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, কিন্তু সরকার এমন কোনো পদক্ষেপ নেয় না যে পদক্ষেপের ভিত্তিতে ইন্ডাস্ট্রির উন্নতি হবে। কাজে এদেশের সরকার উন্নয়ন করে নাই, বরং জনগণ উন্নয়ন করেছে, সরকার চুরি করেছে, ডাকাতি করেছে। কেমন ডাকাতি করেছে জানেন? মাত্র 5 সাল থেকে, মাত্র 1905 সাল থেকে 1918 সাল পর্যন্ত 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 6 লক্ষ কোটি টাকা শুধু শেয়ার বাজার থেকে 550,000 টাকা চুরি হয়েছে, শুধু ব্যাংক খাত থেকে 1000,000 কোটি টাকা চুরি হয়েছে। আপনারা জানবেন কি জানি না, আজকে বরাদ্দকৃত টাকা 70% টাকা চুরি হয়। কত পার্সেন্ট টাকা আপনি জানেন? বাংলাদেশে রাস্তায় যে বরাদ্দ হয়, চীনের রাস্তার থেকে, ভারতের রাস্তার থেকে, আমেরিকার রাস্তার থেকে 8-10 গুণ বেশি বরাদ্দ হয়, সব চুরি। শুধু তাই নয়, ইভিএম ক্রয় করার জন্য আজকে ইসি যে বাজেট সরকার কাছে প্লেস করেছে, ভারত ইভিএম কেন্দ্রে যেই পরিমাণ টাকা তার চেয়ে 11 গুণ বেশি টাকা বাংলাদেশের ইসি সরকারের কাছে বাজেট পেশ করেছে। যদি ভারত একটা ইভিএম কেন্দ্রে 1000 টাকা
সেখানে বাংলাদেশ বরাদ্দ চেয়েছে একটা ইভিএম কেনার জন্য 11,000 টাকা। সব চুপ। আপনি কি দেখছেন টিএবির রিপোর্টে বাংলাদেশে শতকরা 97 জন এমপি মন্ত্রী চোর? আপনি কি দেখেছেন শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবের? নাহিদ সাহেব স্পষ্ট বলেছে, কি বলেছে, আমিও চোর, মন্ত্রীরাও চোর, ঘুষ খাবেন সহনী পর্যায়ে খাবেন। আমি প্রশ্ন করতে চাই, যদি খালেদা জিয়া 2 কোটি টাকা চুরির মামলা, আত্মসাতের মামলায় 5 বছর জেল হতে পারে, তা নাহিদ সাহেব যে নিজের চোর স্বীকৃতি দিয়েছে এবং চোরের সাক্ষী দিয়েছে, তাহলে তার কত বছর জেল হওয়া উচিত? যদি খালেদা জিয়ার 2 কোটি টাকার আত্মসাত মামলায় যদি 10 বছর উন্নতি হয়ে জেল হতে পারে, তাহলে যেখানে অর্থমন্ত্রী মাল ভাই বললেন, কে বললেন, মাল ভাই বললেন 4,000 কোটি টাকার ব্যাপারই না, তাহলে 4,000 কোটি টাকা যদি ব্যাপারই না হয়, তাই 2 কোটি টাকার মামলা যদি 10 বছর জেল হতে পারে, তা মাল বা 4,000 কোটি টাকার চোরের সাক্ষী দেওয়ার কারণে কত বছর জেল হওয়া উচিত? আজকে 2 কোটি টাকার মামলায় নিম্ন কোর্টে খালেদা জিয়াকে জেল দিয়েছে 5 বছর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোর্ট তাকে দিয়েছে 10 বছর। আমি প্রশ্ন করতে চাই, তাহলে সরঞ্জিৎ সেনগুপ্ত যে 72 লক্ষ টাকা জেলের দিশা রেলের টাকা চুরি করে তার মন্ত্রিত্ব গিয়েছিল, কিন্তু রাতারাতি মন্ত্রী হলো কিভাবে? তাহলে তাকে কয় বছর জেলে দেওয়া উচিত? আসলে আসলে কিছুই না, এখানে চোরের টোরের বিচার না, সবার সাম্প্রদায়িকতা। কি দায়িকতা? যারা আওয়ামী লীগ সম্প্রদায়ের লোক আছে তারা এই রাষ্ট্রের সমস্ত সুবিধা ভোগ করবে, যারা বিএনপির সম্প্রদায়ের লোক আছে বিএনপির আমলে তারাই সমস্ত রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করবে, যারা জাতীয় পার্টির সম্প্রদায়ের লোক আছে জাতীয় পার্টির সময় তারাই দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। ওরা সম্প্রদায়, ওরা সম্প্রদায়, এই সাম্প্রদায়িকতার সমস্ত চালকে ছিন্ন করে বাংলাদেশের গভর্নমেন্ট কোনো সম্প্রদায়ের গভর্নমেন্ট নয়, বাংলাদেশের সরকার কোনো সম্প্রদায়ের সরকার নয়, এ দেশের জনগণের সরকার। কাজে বাংলাদেশের সরকারের প্রত্যেকটা সরকারকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাই আওয়ামী লীগ করুক অথবা নাই করুক, যে দল করুক না কেন, সে যেহেতু বাংলাদেশের নাগরিক, সমহারে সবাইকে নাগরিক অধিকার প্রদান করতে হবে সমহারে। আজকে সম্প্রদায় তো চলতেছে, যে আওয়ামী লীগ করে সেই চাকরিই পায়, যে আওয়ামী লীগ করে না, সব সম্প্রদায় কথা চলতেছে, কি কথা ঠিক না? আজকে সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব, এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সমস্ত সম্প্রদায়ের শক্তিকে পদদলিত করে মদিনাওয়ালা শক্তিকে বিজয় করার জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আমি আমার জনগণকে বলবো, যুবকদের বলবো, আসুন ইনশাআল্লাহ। আজকে আমি দপদপে থেকে এই পর্যন্ত যা দেখেছি, আমার বিশ্বাস বেশি লোকের প্রয়োজন নেই, এখানে যারা আছেন, এখানে যারা আছেন, আজকে যদি আমরা শপথ গ্রহণ করি, আমি 3 রাত 24 ঘন্টা খেটে মাত্র 10টা ভোট কালেকশন করব, তাহলে কত ভোট বেশি পেয়ে আপনারা বিজয় হবেন আমার মাওলাই ভালো জানেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু লোক রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? 2 হাত নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায়? বিশ্রামের ইনশাআল্লাহ। দুর্গম গিরিকান্তার মরো দুস্তার বারাবার লঙ্ঘিত হবে, রাত্রিশীতে যাত্রীরা হুঁশিয়ার চলবে ইনশাআল্লাহ, সংগ্রাম চলতে থাকবে, হাত পাকা বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।